আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। অনেক সময় আমাদের প্রয়োজন ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করার কারণে অনেক কারণে আমরা করি। তো আপনারা ফেসবুক পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে এটা অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো চলো, সর্বপ্রথম আপনাকে যেতে হবে একটা ফেসবুকে। আপনার ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকার পরে এখানে ক্লিকে এতে ক্লিক অর্থাৎ বা ডান পাশে এখানে কোনো তিনটা ডট ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এতে সিকিউরিটি, সিকিউরিটির ক্ষেত্রে এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম। সিকিউরিটি ক্লিক করার পর আপনি এখানে নিচে আসলে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়েছে। এখানে আপনার অর্থাৎ আপনার পূর্বে যে পাসওয়ার্ড ওইটা আগে আপনাকে টাইপ করতে হবে, তাহলে আপনি আপনার পাসওয়ার্ড। আমি আমার পূর্বের পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি। এবার নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যেটা দিবেন আপনার ওইটা দিবেন। এখন রিটাইপ করবেন আবার, ইয়েস। এখন কি বলছে, ইফ ইউ থিঙ্ক সামওয়ান এলস মে হ্যাভ known our old password, it's good idea to log out of any other phone and computers and check for recent change to your contact, review other device, still login. এখানে ক্লিক করবেন, এখানে একটা অপশন ক্লিক করে দিবেন। Yes. তো আপনার পাসওয়ার্ড এখন চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে যাব। ইয়েস, আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।